নমস্কার আপনাদের সবাইকে অ্যারাইজ এন্ড অ্যাওকের ক্লাসরুমে স্বাগত জানাই। আমি পার্থরাজ মিশ্র। শুরু করছি আজকের দিনটির গুরুত্ব। আজকের দিন বলতে আমরা আজকের ক্লাসে 30শে এপ্রিল এবং 1লা মে এই দুটি দিনের গুরুত্ব একসঙ্গে আলোচনা করব। আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই 30শে এপ্রিল দিনটির গুরুত্ব আমরা আলোচনা করব। 30শে এপ্রিল 1993 টেনিস কোর্টে ছুরিকাহত হলেন মনিকা সেলেস। খুব দুঃখজনক ঘটনা, টেনিস কোর্টে ছুরিকাহত হলেন মনিকা সেলেস 1993 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল তারিখে। 1945 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল তারিখে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের মৃত্যু হয়েছিল। অর্থাৎ 30শে এপ্রিল দিনটি হিটলারের মৃত্যু দিন। এবং 1492 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল কলম্বাস আমেরিকা অভিযানের অনুমতি পেলেন ফ্রান্স সরকারের কাছ থেকে। এই ছিল 30শে এপ্রিল দিনটির গুরুত্ব। এবার দেখে নেওয়া যাক 1লা মে দিনটির গুরুত্ব। আমরা সবাই জানি আজ 1লা মে আন্তর্জাতিক শ্রম দিবস বা মহান শ্রমিক দিবস, এটা আমরা সবাই জানি। তাই প্রথমেই আমি আলোচনা করলাম শ্রম দিবস বা শ্রমিক দিবস সম্পর্কে। এছাড়াও আজকের দিনটি অর্থাৎ 1লা মে তারিখটি 1897 খ্রিস্টাব্দের 1লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ আজকে রামকৃষ্ণ মিশনের জন্মদিন আমরা বলতে পারি বা প্রতিষ্ঠা দিবস বলতে পারি। 1919 খ্রিস্টাব্দের 1লা মে প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমার অত্যন্ত প্রাণপ্রিয় সঙ্গীত শিল্পী মান্নাদের জন্মদিন। 1988 খ্রিস্টাব্দের 1লা মে তারিখে অভিনেত্রী অনুষ্কা শর্মা জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আজ অনুষ্কা শর্মারও জন্মদিন। এই ছিল আজকের দিন। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আবেদন রেখে আজকের দিন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।